হ্যালো বন্ধুরা, ব্লগ বন্যাতে তোমাদের সবার স্বাগত। আমি বন্যা চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকের তোমাদেরকে সকল বন্ধুদেরকে জানাই শুভ দীপাবলি, অনেক অনেক শুভেচ্ছা ও ছোটদের আমার অনেক ভালোবাসা। আর এটাই বলবো যে কালী পুজোর সময়, এই দীপাবলির সময় সবাই বাজি টাজি ফাটায় অনেক কিছু, তো অবশ্যই একটু সাবধানে কাজগুলো করো, যাতে কারোর কোনো অসুবিধাও না হয় আর নিজেদেরও কোনো ক্ষতি না হয়। তো সবাই ভালোভাবে সুস্থভাবে কাটিও কালী পুজো। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, আজকের ভিডিওটা হলো আমার সন্ধেবেলার টিফিন নিয়ে। তো আমি আছি শ্বশুরবাড়িতে, আর মাকে ওই জন্য বললাম যে আজকের সন্ধেবেলা টিফিনে আমি একটু বাড়ির তৈরি তেলে ভাজা খাবো, মুড়ি চানাচুর আর তেলে ভাজা। তো সেই হিসাবে আজকের আমি সন্ধেবেলায় ওই টিফিনটাই করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখো ভিডিওটা যে মা কী কী বানালো আর কেমনভাবে বানালো। যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই করে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো। তো চলো এখানে আমার সব রকম সবজি কাটা কমপ্লিট। দেখো এখানে কুমড়ো আছে, চাকা চাকা করে আলু কাটা আছে, আর চাকা চাকা করে বেগুন। এই দিয়ে আজকের চপটা মা বানাবে। আর এই যে আলুটা চাকা চাকা করে, এর চপ খেতে বেশি ভালো লাগে আমার মাখার থেকেও। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো।